বিষাদ যন্ত্রণার যেন নতুন করে ঘি ঢেলে দিলেন বলিউড অভিষেকের অপেক্ষায় থাকা পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। বিটাউনের কিং শাহরুখ খানের সঙ্গে রাইজ ছবি দিয়ে আসছে 25 জানুয়ারি বলিউডের নায়িকা হিসেবে নাম লেখাতে যাচ্ছেন তিনি। এরই মধ্যে ভারতে নিয়ে এক মন্তব্য করে বিতর্কে উঠে এলেন মাহিরা। সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের বক্তব্যে তিনি অভিনয়ের অনুপ্রেরণার কথা নিয়ে বলেন। সেখানে তিনি বলেন, ভারত থেকে অনুপ্রেরিত হওয়া উচিত নয়, আমরা বলিউডের কেউ না, সেটিকে আদর্শ মানাও ঠিক হবে না আমাদের জন্য। পাকিস্তানিদের উচিত নিজেদের সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হওয়া। অভিনেত্রী মাহিরা খানের এই বক্তব্য নিয়ে পরিস্থিতি বেশ ঘোলাটে ভারতে, পরিবেশ আরো বেশি উত্তাল হতে পারে বলে মনে করছে রাজনীতি এবং চলচ্চিত্র মহলের একাংশ। এই মন্তব্যে নিজেকে ভারতের বিতর্কিত করে ফেলছেন মাহিরা। হতে পারে কঠোর পরিস্থিতিতে অঞ্চলে আটকে থাকা রাইজ ছবির মুক্তি, এতে করে বিপাকে পড়বে ছবিটির প্রযোজক প্রতিষ্ঠান। এর আগে ভারত এবং পাকিস্তান দুই প্রতিবেশী দেশের সম্পর্ক উষ্ণ হয়েছিল পাকিস্তানের মধ্যে কাশ্মীরের হওয়া জঙ্গলি নাশকতায়। ভারতের পাল্টা সার্জিক্যাল স্ট্রাকচারও ভালোভাবে নেয়নি ইসলামাবাদ। ঘটনাচক্রে পাকিস্তানের অভিনেতা অভিনেত্রীদের উপর জারি হয় ফতোয়া, পাকিস্তানি শিল্পীদের জন্য ভারতের দরজা বন্ধ। অনেক জল ঘোড়া করে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে এখন। দুই দেশ একে অপরের তারকা চলচ্চিত্র সংস্কৃতির ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল। এর মধ্যে মাহিরা খানের মতো প্রভাবশালী নায়িকার বক্তব্যে সবকিছু আবারও গুপলটে হয়ে যেতে পারে বলে ধারণা করা যাচ্ছে। মিডিয়া জগতের সব খবরাখবর জানতে আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেল সাবস্ক্রাইব করুন। লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না।